সম্মানিত বিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এ হচ্ছে আমার কালার বাট মুরগির বাচ্চাগুলা। তো এই মুরগির বাচ্চাগুলো আজকে বয়স পাঁচ দিন, পঞ্চম দিন। তো এই পঞ্চম দিনে রানীক্ষেত যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি আমি দেব এবং ভ্যাকসিনটি আমি চোখে দেব। তো কীভাবে চোখে দেব সেটি আপনাদের মাঝে দেখাচ্ছি। কিন্তু অনেকেই মনে করেন যে ভ্যাকসিন দেওয়া, চোখে দেওয়া মানে একটু কষ্টদায়ক, তো অনেকেই চোখে দিতে চান না। মূলত কিন্তু ভ্যাকসিনটা চোখে দিলে আপনার অনেক উপকার হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা মুরগি শিওর হয় যে আপনি প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন পেয়েছে। কিন্তু আপনার যদি পানির সাথে ভ্যাকসিনটা গুলিয়ে খাওয়ান, কিন্তু দেখা গেছে আপনি শিওর হতে পারছেন না যে সবগুলো মুরগি ভ্যাকসিনের পানিটা খেয়েছে কি না। তো সেই জন্যে আপনার পঞ্চম দিন একটু কষ্টদায়ক হলো প্রথম যে রানীক্ষেত ভ্যাকসিনটা সেটা চোখে দেওয়ার চেষ্টা করবেন। তো আমিও ব্রয়লারে এবং কালার বাট অথবা সোনালি মুরগি যে পালন করি, টাইগার মুরগি পালন করি, তো এই মুরগিগুলোকে আমি পঞ্চম দিন ভ্যাকসিনটা চোখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। এবং ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনার ভ্যাকসিন দেওয়ার আগের টাইমটা, মানে হচ্ছে গিয়ে আপনি যদি রাত্রেবেলা ভ্যাকসিনটা দেন তাহলে দুপুরে এটি দিবেন। এবং রাত্রে ভ্যাকসিনটা দেওয়ার পর অবশ্যই এডি যে পানিটা সেটা দেবেন, এডি 3। এই যে এডি 3টা, এটাতে সম্পূর্ণ সব রকম প্রকারের ভিটামিন আছে। এই এডি 3টা দিলে কি হয়, মুরগিটা একটু মানে চাঙ্গা থাকে, শরীরে এনার্জি ফিল পায়, শরীরে এনার্জি পায়। তো এই এডিটা দেবেন আপনি 2-1-এ, মানে হচ্ছে আপনি যদি 10 লিটার পানি নেন তাহলে 5 ml আপনি এডি দিয়ে দিবেন, শুধু এটিই দিবেন, অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না। আর আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করি না ভ্যাকসিন দেওয়ার আগের টাইমটা এবং ভ্যাকসিন দেওয়ার পরে যে সময়টুকু, রাতটুকু, ওই রাতটুকু। তো প্রিয় বন্ধুগণ, আমি মুরগির বাচ্চাগুলোকে একসাথে জড়ো করে নিয়েছি একটি কাপড় দিয়ে, এবং এক পাশ থেকে একটি একটি করে চোখে ভ্যাকসিনটি দিয়ে ওই পাশে মুরগির বাচ্চাগুলো রেখে দেব। মুরগির একটি চোখে 1 ফোঁটা করে দিয়ে দিলেই হবে, এতে করে যে আপনি ডান চোখে দেবেন না বাম চোখে দেবেন এরকম কোনো কথা নাই। আমার এক ভাই বলছিল যে ভাই ডান চোখে দেবো না বাম চোখে দেবো, আসলে ভাই এর কোনো ভিত্তি নাই, 1 চোখে দিয়ে দিলেই হবে। পাঁচ দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিনটি চোখে দেওয়া সম্পন্ন করলাম, এবং 11তম দিনে আমি
গাম্বুরু যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি দেব, পানির সাথে গুলিয়ে খাইয়ে দেব। কারণ হচ্ছে 11তম দিনে মুরগির বাচ্চাগুলো চঞ্চল হয়ে যাবে, তাতে করে মুরগিগুলোকে ধরতে একটু সমস্যা হয়, তো খাইয়ে দিলেই চলবে। তো কীভাবে ভ্যাকসিন খাওয়াবো সে তার বিষয়ে ভিডিও করে তুলে ধরবো আপনাদের মাঝে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।